একমাত্র ননদের জামাই, তাও আবার নতুন জামাই বলে কথা, নতুন জামাই কি খেতে চাইল আর তার জন্য কি রান্না করলাম, তা আবার খড়ি দিয়ে চুলায় রান্না করলাম। সেই সাথে বিকেলে বেড়াতে গিয়ে মুন্তাহা অনেক কান্নাকাটি করতেছিল কারণ ওকে রেখে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই যে ননদের জামাই, মানে একমাত্র ননদের জামাই, তাও আবার আমার কাছে একটা জিনিস আবদার করেছে আর আমি রান্না করে দিব না, তাই কি হয়, এই যে যত যাই বলি না কেন, কিন্তু আমি কিন্তু মানে যেগুলো ভিডিও করি আসলে কিন্তু বাস্তবে না, আমার শাশুড়িও এরকম না, আমার ননদটাও এরকম না, মজা করে ভিডিও করি। আর এই যে আমার ননদের জামাই হালিম খেতে চেয়েছে, তো ওই যে তার জন্য হালিম রান্না করতেছিলাম, আমার মতো করে আমি হালিম রান্না করি, আর এটা আমার ননদেও খুব পছন্দ করে, আমার শ্বশুরেও, আমার ননদের জামাই, তো সবার জন্যই যে মজা করে আমি রান্না করতেছিলাম। আমি একাই চুলায় রান্না করেছিলাম, মানে আমি আমার মতো করে মশলা ভালো করে কষি, আমি কিন্তু মানে প্যাকেটের মশলাও দিই আবার আলাদাভাবে মশলা দিই। খাওয়া দাওয়া করে এখন আমরা বিকেলবেলা সবাই মিলে বেড়াতে যাচ্ছি। দুপুরে খাওয়া করে মানে হালিম খেয়ে তারপর আমরা যাচ্ছি, আর দুপুরে রান্নাটা আমার শাশুড়ি রান্না করেছিল পরে আর আমি হালিম রান্না করেছিলাম। তো ওই যে তারপর আমরা সবাই মিলে বিকেলে বেড়াতে গেলাম, মানে যেহেতু ননদের জামাই আসছে আর আমি থাকি না, মানে আমি তো বাসায় থাকি, তো সবার সাথে কমই দেখা হয়, তাই ভাবতেছিল যে ভাবি চলেন একটু বেরিয়ে আসি। আর আমার বরটা তো মানে আনরোমান্টিক, মানে উনি কোথাও যায় না, শুধু ঘরেই থাকে কোনায়। আর এই যে আমরা পাহাড়ের দিকে যাচ্ছিলাম, মানে এই রাস্তা হাঁটতে এতটা ভালো লাগতেছিল, পাহাড়ের মানে নিচে নামতেছিলাম, আর যেহেতু পাহাড় লাল মাটি দেখতেও সুন্দর, চতুর্দিকে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, আর এই যে সবুজ সবুজ ঘাস দেখতেও ভালো লাগতেছিল। সেই সাথে এই যে বিলে যদি একটু একটু পানি থাকে তাহলে ঠান্ডা আবহাওয়া আরও বেশি ভালো লাগবে। তো এই যে এখন আমরা এখানে সবাই মিলে গল্প করতেছিলাম আর অনেক হাসি মজা করতেছিলাম, ননদের জামাই মানে বক্তব্য দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম, উনিও ভিডিও করতেছিল, তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর আমার ননদ রাগাচ্ছিল মানে ওনার কথা শুনে শুনে, হাসতে হাসতে মজা পাচ্ছিলাম, মজাও লাগলো। আর আমরা সবাই বলতেছিলাম এখানে কিন্তু আমরা পিকনিক করলে অনেক ভালোই হবে, যেহেতু মানে খোলামেলা আকাশের নিচে আর চতুর্দিকে পাহাড়, আর এদিকে দেখি কি একটা শিয়াল তাকিয়ে রয়েছে। তো এই যে আমরা এরকম করে এখন দেখি মুন্তা বাবা ফোন দিয়েছিল, মুন্তা কান্নাকাটি করতেছিল কারণ ওকে ওর বাবার কাছে রেখে গিয়েছিলাম, অনেক দূরে হাঁটতে গিয়েছিলাম। তো এখন দেখি মুন্তা আমাদের দিকে আসতেছিল, এই যে বাড়ির কাছাকাছি চলে আসছি, তো ওরাও হাঁটাহাঁটি করতেছিল, তারপরে এই যে ওকে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। মানে ও এতটা খুশি হয়েছিল আমাকে পেয়ে, মানে আমার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। আমার আরেক ননদে মানে নিয়ে গেছিলো ওকে একটু বেড়াতে, কিন্তু তার কাছে থাকিনি, পরে ওর বাবাই মানে এদিকে নিয়ে আসতেছিল যে চলো যাই তোমার মাম্মার কাছে, এই বলে ওর দিকে রাস্তাতে হাঁটতেছিল। আর আমাদের বাসা ওই দিকে, সবাই এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে।